ভিডিও শুরুর আগে একটা কথা ছোট করে বলে নিই, তোমরা অ্যাডমিট সম্পর্কিত যে কমেন্টটা করছো, অনেকেই কমেন্ট করছো যে অ্যাডমিট কবে দেবে। দেখো, তোমাদের অফিসিয়ালি 26 এপ্রিল থেকে অ্যাডমিট দেওয়ার কথা ছিল, কিন্তু 26 এপ্রিল দেখা যাচ্ছে যে সেখানে ওয়েবসাইটটা ওপেন হচ্ছে না। তো যেহেতু ওয়েবসাইট ওপেন হচ্ছে না এবং অফিসিয়াল কোনো আপডেট নেই, এই জন্য কোনো কিছু বলার অ্যাকচুয়ালি নেই। ডেট পিছাবে কি পিছাবে না, কোনো কিছু আনুমানিকভাবে বলা তো উচিত নয়, ঠিক আছে? তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা এটা নিয়ে বেশি প্যানিক হয়ে না, তোমরা তোমাদের পড়াশোনাতে মন দাও, সময়টাকে যতটা সম্ভব কাজে লাগাও। তো তোমাদের এই কোয়ারিজ, এই প্রশ্নগুলোকে কাজে লাগিয়েই কিন্তু ইউটিউবে অনেক ভিডিও তৈরি হচ্ছে, এমনকি গুগলে অনেক থার্ড পার্টি ওয়েবসাইটও ভুলভাল তথ্য দেখে তোমরা আরও প্যানিক হয়ে যাচ্ছ। তো আমি একটা কথাই বলতে চাই যে তোমরা যে অফিসিয়াল ওয়েবসাইটে জেক্সপো বুকলেট ফর্ম ফিল আপ করেছো, তো সেই ওয়েবসাইটটা তোমরা সবাই চেনো, তো সেটাকেই দিনে 2-4 বার চেক করো নিজেরা, তাহলেই বুঝতে পারবে অ্যাডমিট শুরু হয়েছে কি না, বা সেই সম্পর্কিত কোনো আপডেট আসলে তোমরা জানতে পারবে। তো শুধুমাত্র জাস্ট বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে কোনো কাজ হবে না, ঠিক আছে? এটা নিয়ে জাস্ট আমাদের মতো ইউটিউবারদের সুবিধা হবে, তোমরা যত বেশি প্যানিক করবে তত উল্টো পাল্টা ভিডিও আসবে, ক্লিক বেট ভিডিও আসবে, ঠিক আছে? তো তোমরা হয়তো খেয়াল করেছো যে অনেক ভিডিও এরকম তৈরি হয়ে যাচ্ছে এখন যে অ্যাডমিট ডাউনলোড শুরুই হয়নি, অথচ অ্যাডমিট কীভাবে ডাউনলোড করতে হবে সেই প্রসেসের ভিডিও বার হয়ে যাচ্ছে। তো এটা তো অ্যাকচুয়ালি ঠিক না, কেননা এবছর তো নিয়মকানুন চেঞ্জ হয়েছে, ওয়েবসাইট চেঞ্জ হয়েছে, তো সেক্ষেত্রে অ্যাডমিট ডাউনলোডের প্রসেস তো অন্যরকম হয়ে যেতেও পারে, হয়তো ইমেলে তোমার অ্যাডমিট পাঠিয়ে দিতেও পারে, ঠিক আছে? এই জন্য এখনই যে কীভাবে ডাউনলোড করতে হবে না হবে এগুলো কীভাবে আমি বলতে পারবো। তো আগে অ্যাডমিট ডাউনলোডটা শুরু হবে, তারপর সেখানে দেখতে হবে কীভাবে ডাউনলোড করা হচ্ছে, সেখানে আধার নম্বর দিতে হচ্ছে নাকি এনরোলমেন্ট নাম্বার দিতে হচ্ছে নাকি অন্য কিছু দিতে হচ্ছে নাকি ডেট অফ বার্থ দিতে হচ্ছে, বা অন্য কোনো রকমভাবেও তো হতে পারে, তোমার ইমেলেও তো অ্যাডমিটটা চলে আসতে পারে অনেকের, যেহেতু সবার সেখানে ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেওয়া ছিল, ইমেলেও আসতে পারে। এই যে অ্যাডমিট ডাউনলোডের প্রসেস নিয়ে অনেক ভিডিও ইউটিউবে হচ্ছে, সেইগুলো দেখে কিন্তু আমার মনে হয় তোমাদের ফালতু সময় নষ্ট হচ্ছে বা ডেটা লস হচ্ছে, ঠিক আছে? তো এই জন্য আমি যেটা বলবো, এত উল্টোপাল্টা ক্লিকবেট ভিডিও দেখে কাজ নেই, তোমরা জাস্ট নিজেদের পড়াশোনার দিকে কনসেন্ট্রেট করো, সময়টাকে যথাযথ কাজে লাগাও, ঠিক আছে? তো চলো আজকের মূল ভিডিও শুরু করা যাক। আজকে আমরা জেক্সপো পরীক্ষার জন্য জ্যামিতির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করব, যে ধরনের প্রশ্ন তোমাদের জেক্সপো পরীক্ষাতে আসে, তো খুবই গুরুত্বপূর্ণ সাজেস্টেড কিছু প্রশ্ন এখানে আলোচনা করা হবে। যারা জেক্সপো পরীক্ষার্থী আছে সমস্ত ভিডিওটা ভালো করে দেখবে। তো আজকে প্রথম প্রশ্নটা দেখো, হ্যাঁ, যেখানে বলা হচ্ছে যে ABC ত্রিভুজে AB ইকুয়াল টু BC আর কোণ B সমান X ডিগ্রি এবং কোণ A সমান 2x-20°, তাহলে কোণ বিটা কত বা X এর মানটা কত? তো জ্যামিতির প্রশ্ন যখনই করতে যাবে, ছবি আঁকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ছবি না হলে কিন্তু উত্তর করতে পারবে না বেশিরভাগ ক্ষেত্রেই, ঠিক আছে? তো এখানে দেখো, আমি ABC ছবিটা এঁকে নিলাম, ABC একটা ত্রিভুজ এঁকে নিলাম, যে কোনো একটা ত্রিভুজ, তারপর ছবি আঁকাটা বুঝতে হবে ভালো করে। এখানে কি বলছে, AB আর BC সমান বলেছে, অর্থাৎ AB এই বাহুটা এবং BC অর্থাৎ এই বাহুটা, এই দুটো বাহু হচ্ছে সমান। আর একটা জিনিস কি বলে দিয়েছে, দেখো কোণ B সমান হচ্ছে X ডিগ্রি, তো এই কোণটা হচ্ছে কি X ডিগ্রি, এবং কোণ A সমান হচ্ছে 2x-20°, এটা কোণ A, ঠিক আছে? এটা হচ্ছে কি 2x-20°। এবার একটা জিনিস খেয়াল করো, এইটা কিন্তু বলা নেই, কিন্তু বলা যাবে, এটা দেখো, এটা এই বাহু এবং এই বাহু যদি সমান হয় তাহলে এই কোণ আর এই কোণও সমান হবে, অর্থাৎ এই কোণটাও 2x-20° হবে, ঠিক আছে? ডিগ্রিটা বাইরে দিতে পারো, যাই হোক। তাহলে এখানে একটা জিনিস সবার ক্লিয়ার হচ্ছে, তিনটে কোণে আমরা পেয়ে গেছি X এর সহকারে। তো এখন যে কোনো ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180° হয়, অতএব আমরা কি করতে পারি, X+ এখানে হচ্ছে কি 2x-20 প্লাস আবার 2x-20 ইকুয়াল টু 180। তাহলে এখান থেকে খুব সহজেই আশা করি তোমরা মান বার করে নিতে পারবে। দেখো, X আর 2x নিয়ে 3x আর একটা 2x নিয়ে হচ্ছে কি মোট 5x, -20 এবং -20 নিয়ে কী হবে -40 ইকুয়াল টু 180, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো যে 5x ইকুয়াল টু, এই 40টা মাইনাস আছে, এদিকে আসলে প্লাস হবে, তাহলে 180+40 মানে কী হবে 220, ঠিক আছে? বা X সমান কী দাঁড়াবে, এই 5টা এখানে ভাগ হয়ে যাবে 220/5, তো এখানে 5×5
চার পাঁচা কুড়ি, দুই থাকছে আবার চার পাঁচা কুড়ি, অর্থাৎ চুয়াল্লিশ আসছে। ঠিক আছে, তো এক্সের মানটাই তো জানতে চেয়েছিল যে কোন বিটা কী ছিল, এক্স ছিল, এক্সের মানটাই জানতে চেয়েছিল। তো এক্সের মান হচ্ছে চুয়াল্লিশ, তো চুয়াল্লিশ ডিগ্রি অপশান সি হয়ে গেল এখানে সঠিক উত্তর। তো নেক্সট প্রশ্ন দেখো, যেটা হচ্ছে যে একটি সুষম বহুভুজের অন্তঃকোণগুলির মান সর্বনিম্ন কত হতে পারে। তো দেখো, সুষম বহুভুজ মানে হচ্ছে যে সমস্ত বহুভুজের সমস্ত বাহু এবং সমস্ত কোণের মান সমান হয়। তো এখন সুষম বহুভুজ বলতে সব থেকে কম সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ কোনটা, সেটা হচ্ছে একটা ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজ। তার থেকে একটা বাহু বিশিষ্ট একটা বেশি যদি হয়, চারটে বাহু যদি হয়, তাহলে সেটা হয়ে যাচ্ছে কি বর্গক্ষেত্র। তার থেকে একটা বাহু যদি বাড়াই, তাহলে সেটা হয়ে যাচ্ছে একটা পঞ্চভুজ। ঠিক আছে, তো এই তিনটে দিয়ে আশা করি বোঝানো যাবে। তাহলে সমবাহু ত্রিভুজকেও কিন্তু একটা সুষম বহুভুজ বলা যেতে পারে, যেহেতু এর তিনটে বাহু সমান, আর তিনটে বাহু সমান বলে তিনটে কোণের মানও কিন্তু সমান হয়। ঠিক আছে, তো তোমরা জানো যে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটা কোণের মান হয় কত, 60 ডিগ্রি। ঠিক আছে, তো এই কোণটাই আসলে অন্তঃকোণ, আর এই বাহুটাকে যদি বাড়ানো হয় তাহলে যে কোণটা হয় সেটাকে বলা হয় বহিঃকোণ। একইভাবে একটা বর্গক্ষেত্র যার চারটে বাহু যদি সমান হয়, সেটাও কিন্তু একটা সুষম বহুভুজ বলা যেতে পারে। এর ক্ষেত্রেও কিন্তু প্রতিটা কোণ কত হয়, 90 ডিগ্রি হয়। এবং এর এই অন্তঃকোণটা যদি 90 ডিগ্রি হয়, এই বাহুটাকে যদি বাড়ায়, তাহলে যে কোণটা পাওয়া যাবে বহিঃকোণ, এটাও কিন্তু 90 ডিগ্রি হয়। ঠিক আছে, তো এবার পঞ্চভুজের ক্ষেত্রে দেখো, পঞ্চভুজের প্রতিটা কোণ হয় কি 108 ডিগ্রি। ঠিক আছে, কীভাবে হয় সেটা আমি পরে বলে দিচ্ছি, পরে অন্য প্রশ্নে আসবে। আর এটা হচ্ছে কি তার বহিঃকোণ। তাহলে একটা জিনিস আমি বোঝানোর জন্য এতটা ছবি আঁকলাম, যে এই যে অন্তঃকোণের মান, এটা দেখো বাহু সংখ্যা যত বাড়ছে, এখানে বাহু সংখ্যা কত, তিনটে, এখানে বাহু সংখ্যা চারটে, এখানে বাহু সংখ্যা পাঁচটা, অর্থাৎ কোনো সুষম বহুভুজের বাহু সংখ্যা যত বাড়তে থাকবে তার অন্তঃকোণের মানটা তত বৃদ্ধি হতে থাকবে। 60 থেকে 90 হচ্ছে, তারপর 180 হচ্ছে, তাহলে সর্বনিম্ন কত হতে পারে, সর্বনিম্ন কী হতে পারে, তাহলে 60। তো 60 অপশান বি হয়ে গেল এখানে সঠিক উত্তর। তো আশা করি বুঝতে পেরেছো, এই সম্পর্কিত প্রশ্ন কিন্তু খুবই থাকে, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তো নেক্সট প্রশ্ন দেখো, যেটা হচ্ছে যে দুটি সম্পূরক কোণের অনুপাত 3:2 হলে ক্ষুদ্রতম কোণটির পরিমাপ কত। দেখো, সম্পূরক কোণ মানে কি, যে দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, তাদেরকে বলা হয় সম্পূরক কোণ পরস্পরের। তো এখন দুটো অনুপাতটা এখানে দিয়ে দিয়েছে 3:2। ঠিক আছে, এই যে অনুপাতটা দিয়েছে এটাকে এক্স ধরে করা যায়, একটাকে 3x আর একটা 2x ধরলে সেটা প্লাস 180 করলেও করা যায়, আর একটা নিয়মে করা যায় সেটা দেখো, এক্স না ধরে। তবে এর অনুপাতটা হচ্ছে 3:2, তাহলে মোট অনুপাতটা কত হবে, 3+2=5। এখন দুটো কোণ যদি সম্পূরক হয়, তাদের যোগফলটা হয় 180 ডিগ্রি, তাহলে এদের যে মোট অনুপাত বা যেটা 5 আসলো, এটা হচ্ছে কি 180 ডিগ্রির সাথে সমান। 5:180, তাহলে 1:100 কী বলতে পারি, 180/5। এটাকে সিম্পল কাটাকাটি করো, 5 × 3 = 15, 5×6 = 30 আসবে। যাই হোক, তাহলে কী আসছে, 36 ডিগ্রি, এটা হচ্ছে 1:100। এবার দেখো, এখানে 3:2 আছে, তাহলে এই এই কোণটা হচ্ছে ক্ষুদ্রতর, এই জন্য আমরা 2:1 বার করবো। 1:1 যদি 36 ডিগ্রি হয়, তাহলে 2:1 মানে তার দ্বিগুণ হবে, অর্থাৎ 36×2 মানে হবে কি 72 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে এই অনুপাতটা কত আসলো, এটা আসছে 72 ডিগ্রি। তো 72 ডিগ্রি অপশান সি হবে এখানে সঠিক উত্তর। এবার এই প্রশ্নটাই যদি ক্ষুদ্রতম না বলে বৃহত্তম বলতো, তখন এই দুইয়ের জায়গায় 3 নিতে হতো। ঠিক আছে, তখন এইটা বৃহত্তম এই দুটোর মধ্যে, তখন 3:1 কত হতো, 3:36, 144 ডিগ্রি উত্তর হতো। তো নেক্সট প্রশ্ন দেখো, যেটা হচ্ছে যে একটি সুষম বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি বহিঃকোণগুলির সমষ্টির দ্বিগুণ, উহার বাহু সংখ্যা কত। তো দেখো, প্রথমে বুঝতে হবে অন্তঃকোণ এবং বহিঃকোণ কী, তার জন্য একটা পঞ্চভুজ আমি এখানে এঁকে নিলাম। তো অন্তঃকোণ মানে হচ্ছে, এটা হচ্ছে অন্তঃকোণ, আর এই বাহুটাকে যদি বর্ধিত করা হয় তাহলে এটা হচ্ছে বহিঃকোণ। এবার একটা সূত্র তোমরা ভালোভাবে জেনে রাখো, যে বহিঃকোণ মানেই হচ্ছে 360 ডিগ্রি / n।
এটা হচ্ছে যে কোনো একটা বহিঃকোণের মান 360 ডিগ্রি 360 ডিগ্রি বাই এন, ঠিক আছে। এবার এটা হচ্ছে একটা বহিঃকোণের মান। এবার দেখো অন্তঃকোণটা তাহলে কি হবে, এই পুরোটা তো 180, তাহলে এটা যদি বহিঃকোণ হয় এটা অন্তঃকোণ, তাহলে অন্তঃকোণের মানটা কত হবে, 180 থেকে এই যে 360 বাই এন এটা বাদ দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে অন্তঃকোণের মান। এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, এই সূত্রটা কিন্তু অনেক জায়গায় তোমাদের কাজে লাগবে। যে কোনো সুষম বহুভুজের বহিঃকোণের সূত্র হচ্ছে 360 ডিগ্রি বাই এন, এইটা যদি মনে থাকে তাহলে অন্তঃকোণটাও তোমরা করে নিতে পারবে। সেক্ষেত্রে 180 থেকে 360 বাই এন বিয়োগ করতে হবে। তো এবার দেখো এটা হচ্ছে কি, একটা অন্তঃকোণের মান, এখানে অন্তঃকোণগুলি সমষ্টি বলা হয়েছে। এখানে যেমন মোট 5টা অন্তঃকোণ আছে, এখানে একটা অন্তঃকোণ হচ্ছে ধরো 108 ডিগ্রি, ঠিক আছে, পঞ্চভুজের ক্ষেত্রে 108 ডিগ্রি হয়, তাহলে 5টার ক্ষেত্রে কী হবে, 5 × 108। তো একটা অন্তঃকোণের মান যদি 180 − 360 বাই এন হয়, তাহলে এই যে বহুভুজটা সেটা আমাদের এই মুহূর্তে জানা নেই তার কটা বাহু আছে, কিন্তু এটা জানা আছে যে এন সংখ্যক, এন, তাহলে একটা অন্তঃকোণের সাথে তার বাহু সংখ্যা গুণ করলে তার অন্তঃকোণগুলোর সমষ্টি পাওয়া গেল। একইভাবে একটা বহিঃকোণের সাথে তার বাহু সংখ্যা গুণ করলে বহিঃকোণগুলোর সমষ্টি পাওয়া গেল। দেখো বহিঃকোণও তো কিন্তু 5টা হবে এর ক্ষেত্রে, ঠিক আছে, যটা অন্তঃকোণ হয় ততটাই বহিঃকোণ হয়, ঠিক আছে, এবং ততটাই বাহু থাকে। তো বাহু সংখ্যা, অন্তঃকোণের সংখ্যা, বহিঃকোণের সংখ্যা সবই সমান। এবার প্রশ্নে যেটা বলেছে যে দ্বিগুণ বলা হয়েছে, বহিঃকোণগুলোর সমষ্টির দ্বিগুণ, এটা হচ্ছে বহিঃকোণগুলোর সমষ্টি তার দ্বিগুণ, এটা হচ্ছে কি অন্তঃকোণগুলোর সমষ্টি। কথাটা ভালো করে মিলিয়ে নাও, অন্তঃকোণগুলোর সমষ্টি এটা হচ্ছে একটা অন্তঃকোণ, এন সংখ্যক অন্তঃকোণ আছে বলে এন সংখ্যক অন্তঃকোণের সমষ্টি এটা, আর বহিঃকোণের সমষ্টি এটা তার দ্বিগুণ, ঠিক আছে। তো এবার এখান থেকে এন এর মানটা বার করলেই তোমরা উত্তর পেয়ে যাবে। তো কীভাবে করবে দেখো, এই যে এনটা যদি এর সাথে গুণ হয়ে যায় তাহলে কি এই এন এর সাথে ক্যান্সেল হয়ে যাবে এবং এটা এর সাথেও গুণ হবে, যার ফলে এখানে 180 এন হবে, মাইনাস এখানে এটা ক্যান্সেল হয়ে যাবে, এখানে শুধু 360 ডিগ্রি থাকবে। একইভাবে এখানে তো ডাইরেক্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, আর এখানে থাকছে কি 360 × 2। এবার অঙ্কের সুবিধার্থে তোমরা পুরো সমীকরণটাকে 180 দিয়ে ভাগ করে দিতে পারো, কারণ এদিক ওদিক যোগ বিয়োগ করতে গেলে একটু সমস্যা হতে পারে, আমি মনে করি এটাই সহজ। এটাকে 180 দিয়ে ভাগ করো, এটাকেও 180 দিয়ে ভাগ করো, এটাকেও 180 দিয়ে ভাগ করতে হবে, তাহলে যখনই কোনো একটা রাশি দিয়ে ভাগ করবো দুই দিকেই ভাগ করতে হবে, ঠিক আছে। এবার কেন করলাম, সুবিধাটা কি একটা ক্যান্সেল হয়ে গেল, 180 দ্বিগুণ হচ্ছে 360, 2 হলো এখানেও, 2 হলো, যার ফলে তোমরা বুঝতে পারছো এখানে এন থাকছে n − 2 = এখানে 2 আর 2 গুণ করলে 4, যার ফলে n = 4 + 2, এই যে −2 এদিকে আসলে +2 হয়ে গেল, 4 + 2 হচ্ছে কি 6, তো 6 হয়ে গেল উত্তর, অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো পরবর্তী প্রশ্ন দেখো, 10টি বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা কত, 4টে অপশন দেওয়া আছে 30, 32, 34, 35। তো এখানে দেখো একটা সূত্র তোমাদের মনে রাখতে হবে, যে বহুভুজের কর্ণের সংখ্যা, বহুভুজের কর্ণের সংখ্যা সমান n × n − 3/2, ঠিক আছে, অর্থাৎ এনটা হচ্ছে কি এখানে বাহু সংখ্যা, এক্ষেত্রে যেমন 10টা বলেছি এক্ষেত্রে n এর মান হচ্ছে 10, ঠিক আছে। তাহলে আশা করি আর বার করতে অসুবিধা হবে না, 10 × 10 − 3/2, তার মানে এটা যদি ক্যান্সেল করি 5 × এখানে থাকছে তো 7, 10 থেকে 3 বাদ দিলে 7, 5 × 7 = 35, তো 35 হবে তার কর্ণের সংখ্যা। তো কর্ণ আসলে কি আমি একটু বলে দিই, নাহলে অনেকে বুঝতে পারবে না, ধরো একটা পঞ্চভুজ, এর কর্ণ কোনগুলো, এ একটা কর্ণ, হ্যাঁ আমি একটু অন্য কালি দিয়ে করি তাহলে আরও বুঝতে পারবে, ধর এ একটা কর্ণ, এ একটা কর্ণ, তারপর এ একটা কর্ণ, এ একটা কর্ণ এবং এ একটা কর্ণ, তাহলে এখানে দেখো মোট 5টা কর্ণ আছে, তাহলে এক্ষেত্রে এন এর মান হচ্ছে 5, এখানে সূত্রটা প্রয়োগ হচ্ছে কি দেখো 5 × 5 − 3/2, ঠিক আছে, তাহলে 5 × 5 − 3 মানে তো 2, 2, 2 ক্যান্সেল হয়ে গেলো, যার ফলে 5 থাকলো, ঠিক আছে। তো এই সূত্রটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো সংখ্যক বাহুর ক্ষেত্রে প্রযোজ্য, ভালো করে মনে রাখবে। তো আজকের হোমওয়ার্কটা দেখো, যেটা হচ্ছে যে কোনো বহুভুজের অন্তঃকোণ এবং বহিঃকোণের মান সমান হলে উহার বাহুর সংখ্যা কত হবে,
তিন চার পাঁচ ছয় চারটে অপশান দেওয়া আছে। তো আশা করি তোমরা সবাই এটা আনসার করতে পারবে। তো তোমরা সবাই এটা কমেন্টে একটু আনসারটা জানিয়ে দিও, আর ভিডিওটাতে অবশ্যই সবাই একটু লাইক করবে, ঠিক আছে? আর অন্য কিছু বলার থাকলে কোন চ্যাপ্টারের ভিডিও দরকার সেগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর তোমাদের মতো সেম ক্যান্ডিডেট যারা আছে তাদের কাছে ভিডিওটা একটু শেয়ার করে দেবে। যত বেশি শেয়ার হবে তত বেশি ভিউ আসবে, আর যত বেশি ভিউ আসবে তত বেশি ভিডিও বানাতে আমরা উৎসাহিত হব, ঠিক আছে? তো জ্যামিতি থেকে আরও অনেক টপিকের প্রশ্নোত্তর কিন্তু বাকি আছে, অনেক ইম্পর্টেন্ট টপিক এখনও আছে বিভিন্ন চ্যাপ্টার থেকে। তো সেগুলো পরবর্তীতে একে একে ভিডিওগুলো আসবে। তো এই জন্য যারা নতুন আছে অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই, বেস্ট অফ লাক সবার জন্য।